আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই সন্ধ্যা আটটা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সোহরাব আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেক প্রো সোহরাব আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটা ভিডিওতে হচ্ছে কীভাবে হচ্ছে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে না এই জিনিসটা কিন্তু আমি অলরেডি ভিডিও করে রাখছি আমার চ্যানেলে আসে বাট সেটা হচ্ছে দুইটা ভিডিওতে আই মিন একটা ভিডিও পার্ট ছিল কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে হচ্ছে ডাউনলোডটা করবেন সো অনেকেই হচ্ছে একটু ঝামেলায় পড়ে যায় আই মিন হয়তো ফার্স্ট ভিডিওটা না দেখে সেকেন্ড ভিডিওটা দেখে সো বুঝতে পারে না কীভাবে হচ্ছে ফার্স্টের কাজগুলো করবে বা ফার্স্ট এটা দেখে সেকেন্ডটা দেখে না মিন কনফিউশনে পড়ে যায় সো এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আমি আজকে একটা ভিডিওতেই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন কীভাবে হচ্ছে ডাউনলোডটা করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিনই চেক রিলেটেড ভিডিও আপলোড করি সন্ধ্যা আটটায় তো প্রথমে হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে হচ্ছে টাইপ করবেন এনআইডি বিডি লিখে এনআইডি বিডি লিখে আপনি যখন সার্চ করবেন ফ্রেসটি দেখবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং ওয়েবসাইটটাতে আপনি চলে আসবেন আসার পরে হচ্ছে যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আই মিন আমরা ডাউনলোড যেহেতু করবো সো আমাদের অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আছে সো আমরা কিন্তু রেজিস্টার করুন এখানে যেতে হবে সো এখানে যে রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি ফ্রেস্টটি রেজিস্টার করুন ক্লিক করতেছি করার পরে হচ্ছে যে দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার মানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা এখানে ফর্ম নাম্বারটা দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে এখানে ক্যাপচারে দিয়ে সাবমিট দিতে হবে সো আমারটা আমি দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার তারপর হচ্ছে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে এখানে ক্যাপচার যেটা লেখা আছে সেটা লিখে সাবমিট করতেছি ক্যাপচারা বুঝতে ভুল হলে এখানে ক্লিক করবেন রিফ্রেশ হয়ে যাবে ও আমি যেহেতু রিফ্রেশ করে ফেলছি তো আমাকে চেঞ্জ করতে হবে এইচ থ্রি ফাইভ জি এ ওকে এবার সাবমিটে দিচ্ছি এবার হচ্ছে আমার বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে অ্যাকর্ডিং টু আমার ন্যাশনালি কার্ড তো ন্যাশনালি কার্ডের ব্যাকসাইডে কিন্তু আপনার বর্তমান ঠিকানা থাকে সো সেটা আপনি সিলেক্ট করে ফেলুন সো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি বিভাগ হবে ঢাকা জেলা হবে হচ্ছে মুন্সীগঞ্জ তারপরে উপজেলা হবে হচ্ছে গজারিয়া তারপর হচ্ছে স্থায়ী এটা হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাটাও সেমই দিয়ে দিই ঢাকা জেলা হচ্ছে মুন্সীগঞ্জ তারপরে হচ্ছে গজারি অ্যাকচুয়ালি এটা আমার না মানে আমি যার কার্ডটা বের করতেছি তার ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেস সো পরবর্তীতে যাচ্ছি তারপরে হচ্ছে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে সো এই মোবাইল নাম্বারটা অ্যাকচুয়ালি এই ন্যাশনাল আইডি কার্ডের সাথে কিন্তু লিঙ্ক করাই কারণে এটা আসছে আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতেই পারেন তো আমি হচ্ছে মোবাইল নাম্বারটা পরিবর্তন করে দেবো অ্যাকচুয়ালি যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা এখন আমার কাছে নাই সো আমি মোবাইল পরিবর্তনে ক্লিক করতেছি তো আমি নতুন একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল অবশ্যই এখানে এমন নাম্বার দেবেন যেটা আপনার কাছে আছে বিকজ অফ এখানে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা কিন্তু আপনার বসাইতে হবে সো নাম্বারটা রিচেক করে নেবেন যেন ভুল না হয় হ্যাঁ তারপরে বার্তা পাঠানে ক্লিক করবেন এই যে দেখুন যাচাইকরণ করতে দিন মানে একটা ছয় সংখ্যার হচ্ছে একটা ওটিপি পাঠানো হয়েছে এই মোবাইল নাম্বারটাতে সেটা এখানে বসাইতে হবে এবং এক মিনিটের মধ্যেই করতে আসবে যদি না আসে তাহলে এই যে কাউন্টডাউন হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন কাউন্টডাউন শেষে এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে আবারও নতুন করে ওটিপি আসবে এই যে দেখতে পাচ্ছেন একটা এস এম এস এ টোট চলে আসছে আমার মোবাইলে কিন্তু একটা পিন নাম্বার চলে আসছে সেই পিন নাম্বারটা আমি এখন বসিয়ে দিচ্ছি হ্যাঁ তো পিন নাম্বারটা বসিয়ে বহালে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে আসছি এখানে হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টারের একটা অপশন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন আই মিন এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ আছে যেটা হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাভেলেবেল অ্যাপ স্টোর এখনো আসে না সেইগুলো আস্তে লেখা আসছে তো এটা হচ্ছে ইনস্টল করতে হবে আপনার মোবাইল ইনস্টল করার পরে কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে আর যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে অটোমেটিক্যালি নিয়ে যাওয়া হবে তো আমরা কী করি আমরা মোবাইলে চলে যাই মোবাইলে হচ্ছে যে এই এনআইডি ওয়ালেট অ্যাপটা হচ্ছে ইনস্টল করে ফেলি গুগল প্লে স্টোর থেকে তো দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে চলে আসছি এসে হচ্ছে আমরা সার্চ করবো এনআইডি ওয়ালেট লিখে হ্যাঁ তো এনআইডি তারপরে হচ্ছে ওয়ালেট এই যে দেখুন প্রেসটি দেখুন বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের কিন্তু একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে এনআইডি ওয়ালেট সেটা এখন ইনস্টল করতে হবে সে ইনস্টল করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমাদের এনআইডি ওয়ালেটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমরা ওপেনে যাচ্ছি হ্যাঁ তো এই যে ওপেন ক্লিক করলাম এখন ইংলিশ বাংলা দুইটা আছে ইংলিশ সিলেক্ট করে অ্যান্ড কন্ট্রিউজে যাচ্ছি তারপরে হচ্ছে টু ইউজ এনআলেট প্লিজ অ্যালাউ অ্যাক্সেস টু ইউর ক্যামেরা ক্যামেরার অ্যাক্সেসটা চাচ্ছে ও টার্ন অন দিব সমস্যা নেই তারপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিব ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এখন হচ্ছে কম্পিউটার থেকে হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করতে বলতেছে সো স্ক্যান করে ফেলি এই যে স্ক্যান হয়ে গেছে এখন হচ্ছে স্টেপ টু স্ক্যান দ্য ফেস এই যে দেখুন কার্টুনটা যেভাবে হচ্ছে মুখ মানে ফেসটা হচ্ছে যেভাবে মানে ঘুরাচ্ছে এভাবে আপনাকে ইয়ে করতে হবে মানে ফেসটা এভাবে স্ক্রিনের মাধ্যমে এভাবে হচ্ছে রেকর্ড করতে হবে লেফট অ্যান্ড রাইটে হ্যাঁ তো নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান লেখা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই কার্টুনটার মতো করে আপনার ফেসটা হচ্ছে স্ক্যান করতে পারবেন তা আমরা করে নিচ্ছি আমাদেরটা তো দেখতেই পেলেন যে তিনটাতে নিচে কিন্তু টিকমাক্স চলে আসছে এবং সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটারে কিন্তু ফেসটা চলে আসছে মিন ছবিটা কিন্তু চলে আসছে এবং লেখা আসছে যার নাম তার নামটা অটোমেটিকলি উপরে লেখা চলে আসছে তো আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব নেক্সট টাইম হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে হ্যাঁ এরিয়া জানা যাবেন না আপনি পাসওয়ার্ডটা সেট করে নেবেন এখানে যেই সো সেট পাসওয়ার্ড করে ফেলি ক্লিক করতেছি সেট পাসওয়ার্ডে এখন হচ্ছে ইউজার নেম দিতে হবে তারপরে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেবেন ইউজার নেমটা উচিত থাকলেও দিয়ে দেবেন নাহলে কিন্তু আপনার ওই নেক্সট টাইমে লগ ইন করতে গেলে কিন্তু ইউজার নেম দিলে ইজিলি লগ ইন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে হবে সো সহজ হয়ে ইউজার নেমটা দিয়ে দেওয়া সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে পাসওয়ার্ড দুইটাই অবশ্যই সেম দেবেন এবং আলফা নিউমেরিক দেবেন মিন অবশ্যই বড় হাতের অক্ষর রাখবেন ছোটো হাতের অক্ষর রাখবেন তারপরে হচ্ছে সংখ্যা রাখবেন ডিজিট ওয়ান টু থ্রি ফোরের মতো তারপরে হচ্ছে আপনি আশ্চর্যবোধক চিহ্ন বা হ্যাশ বা এর রেট মানে সাংকেতিক চিহ্ন রাখবেন সব কিছুর কম্বিনেশনে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করবেন তাহলে কোনো ভুল হবে না এবং স্ট্রং থাকবে এবার হচ্ছে আপডেটে দেবো তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে আমাদের যে ন্যাশনাল মানে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে এবং উপরে কিন্তু লগ আউট অপশন আসছে তার মানে অলরেডি আমরা লগ ইন করা ছবিটা দেখা যাচ্ছে প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন অপশনগুলো অ্যাভেলেবেল তো আমরা যাতে ডাউনলোড করবো আমাদেরকে নিচে একটু নিচে দিকে যেতে হবে তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি এই যে এখানেই হচ্ছে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা আছে আর এই রাইট আম সাইডে হচ্ছে যার আইডি কার্ড তার নাম তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা তার অ্যাড্রেসটা অটোমেটিকালি চলে আসছে তারপরে বিস্তারিত প্রোফাইল আসে তো আমরা আর প্রোফাইলে যাবো না আমরা যাতে ডাউনলোড করবো সে ডাউনলোডে যাচ্ছি ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আর নিচে কিন্তু এনআইডি কার্ডটা চলে আসছে ডাউনলোড অলরেডি হয়ে গেছে সো আমি এটা ওপেন করি অ্যাজ এ পিডিএফ ডাউনলোড হয়ে গেছে আমার কম্পিউটারে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এনআইডি কার্ডটা আমরা ডাউনলোড করে ফেললাম তো এখন হচ্ছে জাস্ট এটাকে প্রিন্ট করে কালার প্রিন্ট করে এটাকে কিন্তু আমি ল্যামিনেটিং করে নিলেই কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার কম্পিউটার থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি অনলাইন থেকে হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এটা ডাউনলোড করার পরে আপনি চাইলে কিন্তু প্রিন্ট আউট করে হচ্ছে ল্যামিনেটিং করে আপনি অ্যাজ ইউজুয়াল আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড সেভাবে কিন্তু ইউজ করতেই পারতেছেন কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট আপনি ডাউনলোড করছেন কোনো প্রবলেম নাই আর আপনার ন্যাশনাল আইডি কার্ডে যদি কোনো প্রবলেম থাকে আই মিন কোনো সংশোধন করার প্রয়োজন পড়ে সেটা কীভাবে করবেন এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এখনই অ্যান্ডস্ক্রিনে পেয়ে যাবেন দেখে নেবেন যদি প্রয়োজন পড়ে